আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাতত্রিশ নম্বরের যে মিথ্যা কথাগুলো আছে সেটার একটা আমাদের দেশে কিছু বই আছে এই বইগুলো হলো জালহাদিসের ফ্যাক্টরি জালহাদিসের গোড়াউন এখানে একসাথে অনেক জালহাদিসের পাওয়া যায় জালহাদিসের কারখানা এগুলো হলো খাইরুল হাসর নাম শুনছেন বারো চামদের ফজিলত নেক আমল মকসুদুল মোমেনিন নেয়ামুল কোরআন নাফেউল খালায়েক বিষাদ সিন্ধু নাম শুনছেন এগুলা এগুলো হলো জালহাদিসের ফ্যাক্টরি জালহাদিসের কারখানা এগুলোর ভিতরে একটা দুইটা না মানে কয়েকশো জালহাদিস মিথ্যা কথা পাইবেন এগুলোর ভিতরে এক একটার ভিতরে তবে যে এক সময়ে আমাদের দেশের যারা বড় বড় আলেম ছিলেন তারা বাংলা ভাষায় বই লেখাকে গুনার কাজ মনে করতেন মনে করতেন বাংলা ভাষা হিন্দুদের ভাষা এটা মুসলমানের ভাষা না এই জন্য ওই সময় মাদ্রাসায় কোরআন হাদিস বাংলা পড়ানো হতো না উর্দুতে পড়ানো হইতো ফার্সিতে পড়ানো হতো কোরআন হাদিসের অনুবাদ প্রথমে আরবি থেকে ফার্সি তারপরে ফার্সি থেকে উর্দু এখন উর্দু থেকে বাংলা ডাইরেক্ট আরবি থেকে বাংলা না মাঝখানে ফার্সি উর্দু হয়ে তারপরে বাংলা ওই সময় তারা বাংলায় বই লেখাকে গুনার কাজ মনে করতেন এই জন্য বড়ো আলেম যারা ছিলেন তারা বই লিখতেন না বাংলা ভাষা এই সুযোগে তখনকার কিছু সাধারণ আলেম তারা বই লিখে ফেলছেন এই বইগুলোর মধ্যে কোনো সহি হাদিসের কোনো সহি জাসাই বাছাই বিহীন অসংখ্য মিথ্যা কথা জাল হাদিস জাল কথা এই বইগুলোর মধ্যে লেখা হয়েছে তো এখন ওই আমলটা চলে গেছে যে আমলে সাধারণ মুসলমান এই বইগুলো ছাড়া তো আর পায় নাই ইসলামের বই বলতে এগুলো ছাড়া আর কিছু ছিলই না আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন সাধারণ মুসলমান যারা আমল করছে আল্লাহ তাদেরকে এটার জন্য যে হান্নাম দিবেন না এটার জন্য ধরবেন না তারা করবেনটা কি তাদের তো এর বাহিরে উপায় ছিল না তারা এগুলো পড়ছেন এগুলো পড়ে দিনের উপরে চলার চেষ্টা করছেন কিন্তু এখন তো আর এগুলো নিয়ে বসে থাকলে হবে না এখন আলহামদুলিল্লাহ কত সহজে আমাদের কাছে সহি পুরাণে কারিমের বাংলা আছে তাফসির আছে হাদিস আছে সব এলেম এখন আমাদের কাছে হাজির সুতরাং এখন এই জাতীয় বইগুলা বাদ দিতে হবে এই জাতীয় বইগুলোর মধ্যে অসংখ্য কথা কোরআন হাদিসের নামে মিথ্যা কথা বিষাদ সিন্ধু যে বইটা এটা হলো উপন্যাস এটা কোনো ধর্মীয় বই না কিন্তু মুসলমানেরা ভুল বুঝে এটার উপন্যাসের ধর্মীয় বই বানাই ফেলছে উপন্যাস এক জিনিস ধর্মীয় বই আরেক জিনিস কিন্তু উপন্যাসকে যখন আপনি ধর্মীয় বই বানাবেন তখন কোরআন সুন্না ইসলাম সব বিকৃত হয়ে যাবে ওই বইয়ের মধ্যে আছে মোহাবিয়ার দিল্লাহানুকে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী করছিলেন এটা ডাহা মিথ্যা কথা সম্পূর্ণ জাল হাদিস মোহাম্মদ হানুফা হানুফার বিষয়ে নবীরা ভবিষ্যৎবাণী করছেন এটা ডা মিথ্যা কথা হুসাইন দিল গলায় বারবার চালাইতেছেন কিন্তু কাটা যাচ্ছে না মিথ্যা কথা তারপরে হত্যা করতে আসছে হুসাইন দিলেতন বলছে তোমার আমি জান্নাতে নিয়ে যাবো জান্নাত কি হুসাইনের মালিকা নাই নিয়ে যাব এটা ডাহা মিথ্যা কথা তারপরে মোহাম্মদ হানুফাকে আল্লাহ পাহাড়ের মধ্যে আবদ্ধ করে রাখছেন বের হতে পারতেছেন না ইজিদের বাহিনীকে কিছু করতে পারতেছেন এটা ডাহা মিথ্যা কথা এই জাতীয় কয়েকশো মিথ্যা কথা এই বইয়ের মধ্যে আগাগোড়ায় উল্লেখ করা হয়েছে অসংখ্য মিথ্যা কথার সমাহার তবে সেটা উপন্যাস লিখছে সেটা আলাদা বিষয় কিন্তু সেটাকে আমরা ধর্মীয় বই বা কারবালার ঘটনার সাথে আমরা এটাকে সম্পৃক্ত করা যাবে না